অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। পাশাপাশি গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকেও এদিন জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। গ্রেপ্তার হওয়ার 56 দিনের মাথায় গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়ল চার্জশিট। গরু পাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসার বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে 35 পাতার চার্জশিট জমা দিয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকেই মূল অভিযুক্ত হিসাবে দেখিয়ে আসানসোলের সিবিআই আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। এদিন মামলার চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই, তাতেই মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত মণ্ডলের 53টি সম্পত্তির দলিলের উল্লেখ রয়েছে। সূত্র মারফত আরও জানা গেছে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের কথাও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত 11 আগস্ট বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তার নিচুপট্টি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর দুদফায় মোট 14 দিন সিবিআই হেফাজতে থাকে অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রত মণ্ডলের সাথে আসানসোলের একই জেলেই রয়েছেন তার প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সিবিআই এর আগেই গরু পাচার মামলায় সাইগালকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গরু পাচার মামলায় আসানসোলের জেলে এসে সাইগাল হোসেনকে জেরা করবার জন্য পৌঁছায় কেন্দ্রীয় সংস্থা ইডির উচ্চপদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর, পুজো মিটতেই গরু পাচার মামলার তদন্তে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার আসানসোল সংশোধনাগারে পৌঁছায় ইডির এক প্রতিনিধি দল। সেখানেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। এই কারণে এদিন এলাকায় মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আসানসোল। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।